السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون عن صحابان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলার উদ্যোগে বাগমারা উপজেলার তাহিরপুর হাই স্কুল মাঠে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত-তাহরিকের মাননীয় প্রতিষ্ঠাতা ও সম্পাদক মণ্ডলীর সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলামায়ে কেরাম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলার নেতৃবৃন্দ নওগাঁ জেলা থেকে আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ রাজশাহী থেকে আগত নেতৃবৃন্দ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সম্মানিত পুলিশ ভাইয়েরা সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ এবং পর্দার অন্তরালে সমবেত মা ও ভগ্নীগণ আমার সংক্ষিপ্ত সময়ের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আহলে হাদিস কি এ বিষয়ে খুব সহজে আপনাদের সামনে দুটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমরা আহলুল হাদিস বলে নিজেদেরকে পরিচয় দেই এই পরিচয় দেওয়ার কি প্রয়োজন আছে কেন আমরা আহলে হাদিস বলি অনেকে ইদানিং বলছেন যে আমরা মুসলিম ইন্নানি মিনাল মুসলিমিন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের নামকরণ করা হয়েছে মুসলমান হিসাবে কাজেই আহলে হাদিস বলাটাও ঠিক না অনেকে বলার চেষ্টা করে থাকেন সেজন্য আজকে আমরা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা প্রথমত মানুষ তারপরের পরিচয় হচ্ছে আমরা মুসলিম এই দুই পরিচয়ের মধ্যে কোনো আপত্তি আছে আপনাদের কারো আপত্তি আছে আমরা মানুষ এটা ঠিক তো তাই না তারপরে মানুষের মধ্যে আমরা হচ্ছে মুসলিম এটাও ঠিক ইন্নানি মিনাল মুসলিমিন নিশ্চয় আমাদের পরিচয় হচ্ছে মুসলিম এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই এরপরে আমাদের আরেকটা বৈশিষ্ট্যগত পরিচয় হচ্ছে আহলুল হাদিস অর্থাৎ কোরআন এবং হাদিসের অনুসারে আহলে হাদিস শব্দের বিশ্লেষণে আমি যাচ্ছি তার আগে বলে নিচ্ছি আমাদের আমরা প্রথমত মানুষ তারপরে দ্বিতীয় পরিচয় হচ্ছে আমরা মুসলিম এবং আমাদের তৃতীয় পরিচয় হচ্ছে আহলুল হাদিস এটা আমাদের বৈশিষ্ট্যগত পরিচয় কেন এই পরিচয় হ্যাঁ এই পরিচয়ের কারণ হচ্ছে যদি মুসলমানদের মধ্যে কোনো ফিতনা না থাকতো যদি মুসলমানদের মধ্যে কোনো দলাদলি না থাকতো কোনো ভাগাভাগি না থাকতো কোনো তরিকা কোনো মাঝহাব না থাকতো তাহলে আমরা সকলে কিন্তু মুসলমানই থাকতাম ঠিক না কিন্তু যেহেতু আমাদের মধ্যে এতগুলি দল আছে যেহেতু আমাদের মধ্যে চারটা প্রধান মাঝহাব আছে তারপরে অসংখ্য তরিকা আছে তো এত ভেজালের মধ্যে যেটা খাঁটি ওইটা তো একটা নাম লাগবে তো তাই না আমরা দোকানে মধু কিনতে যাই আপনারা দেখবেন যে খাঁটি মধু যেখানে পাওয়া যায় ওখানে লেখা থাকে যে এখানে খাঁটি মধু পাওয়া যায় তো খাঁটি মধু লেখার প্রয়োজনটা কি মধু তো মধুই ঠিক না
আমরা মধু কিনব, মধু খাওয়ার কথা হাদিসে আছে, মধু খাওয়ার কথা কোরআনে আছে আলহামদুলিল্লাহ, একটা সুরার নাম মধু। তো সেই মধুর দোকানে গিয়ে যদি লেখা থাকে খাঁটি মধু পাওয়া যায়, তাহলে মুসলমানদের মধ্যে এত ভেজালের মধ্যে তো একটা তো খাঁটি থাকার প্রসঙ্গ আছে। তার দলিল কি? যে হাদিসটা বললাম, যে আয়াতটা বললাম, এটা হচ্ছে দলিল। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন সূরা আরাফের 181 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখবেন, আল্লাহ বলছেন ওমিম্মান খালাকনা উম্মাতু ইয়াহদুনা বিল হক, আমার উম্মতের মধ্যে একটা দল আছে যারা হক কথা বলে, আমার উম্মতের, আমার সৃষ্টির মধ্যে ওমিম্মান খালাকনা উম্মাতু ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন আমার সৃষ্টির মধ্যে একটা দল আছে যারা হক কথা বলে এবং সেই অনুযায়ী বিচার করে। তা আল্লাহর সকল সৃষ্টিকে হকপন্থী বলেন? আল্লাহর সকল সৃষ্টিকে হকপন্থী? আল্লাহ বললেন কি, আমার সৃষ্টির মধ্যে একটা দল আছে। এবার সহিহ মুসলিমের হাদিস 1920 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা ইলাল হক, আমার উম্মতের মধ্যে একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে টিকে থাকবে। লা ইয়াদুরুহুম মান খাযালাহুম, চক্রান্তকারীরা ষড়যন্ত্রকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহি হুম কাযালিক, এইভাবে কিয়ামত এসে যাবে কিন্তু তারা হকের উপরে দৃঢ় থাকবে। কয়টা দল বলেন? কয়টা দল? একটা দল হকের উপরে থাকবে। এবার আসেন আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত ওই যে 73 দলের হাদিস, এটাও তো জানেন। সে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বনি ইসরাঈল হাযওয়ান নাআল বিন নাআল, আমার উম্মতের অবস্থা বনি ইসরাঈলের মতো হবে, যেমন এক জোড়া জুতা, এক জোড়া জুতার মধ্যে যেমন সাদৃশ্য পাওয়া যায়, মিল পাওয়া যায়। আল্লাহ নবী বললেন যে আমার উম্মত এবং বনি ইসরাঈলের মধ্যে ঠিক ওই রকম সাদৃশ্য পাওয়া যাবে। তারপরে তিনি বলছেন ওয়া ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান, বনি ইসরাঈলরা 72 দলে বিভক্ত হয়েছিল, ওয়া তাফতারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লা, কিন্তু আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, প্রত্যেকে জাহান্নামে যাবে, একটিমাত্র মিল্লাত জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। কালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী, আশ্চর্যের কথা, এত দলের মধ্যে সবাই জাহান্নামে চলে যাবে, একটিমাত্র মিল্লাত জান্নাতে যাবে, মান হুম, তাদের পরিচয় কি, কারা জান্নাতি হবে, তাদের পরিচয় আমাদেরকে বলুন। তখন তিনি কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি, যে তরিকার উপরে আছি, যে আকীদা আমলের উপরে আছি, সে আকীদা আমলের উপরে যারা থাকবে তারা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। সকল মুসলমান কি জান্নাতে যাবে? এই হাদিস কি তার প্রমাণ? মুসলমানদের মধ্যে 73টা দল হবে, আর 73 মানে কিন্তু 73 না, আরবি ভাষায় 70, 72, 73 শব্দগুলি অধিক সংখ্যা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। অনেক দল হবে, অসংখ্য তরিকা হবে, শুধু হানাফি মাযহাবের মধ্যে 200+ দল আছে সারা পৃথিবীতে। হানাফি মাযহাবের মধ্যেই শাখা প্রশাখা যদি গুনতে যান, সারা পৃথিবীতে খুঁজে দেখেন 200-এর বেশি দল আছে। তাহলে 73-এর বেশি তো হয়ে গেল, আহলে হাদিসদের মধ্যে তো অনেকগুলো দল হয়ে গেছে। এখন আরও কত আকীদার বিভ্রান্তি ঘটবে, মাথা খারাপ হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে, কত দল হবে তার কোনো হিসাব নেই। তাহলে হাদিসের মর্ম হচ্ছে অনেক দল হবে, অসংখ্য তরিকা হবে, কিন্তু জান্নাতি হবে একটা। বলুন সুবহানাল্লাহ। কয়টা জান্নাতে কয়টা যাবে? একটা। তাদের পরিচয় কি? মান আলাইহি ওয়া আসহাবি। চলে আসেন আসল জায়গায়, আমি এবং আমার সাহাবীদের যেটা মূলনীতি সেটা, আমি এবং আমার সাহাবীদের যে তরিকা, যে আমল, যে আকীদা, এটা যারা অনুসরণ করবে তারা শুধু জান্নাতে যাবে, আর বাকি সব জাহান্নাম চলে যাবে। তাহলে আপনি যে বলেন যে আমার নাম মুসলমান, অন্য কোনো নাম রাখা যাবে না, শুধু মুসলমানদের জান্নাতে যাওয়া যাবে,
কারণ মুসলমান তো সুদ খায়, ঘুষ খায়, জেনাকার, চোর, ডাকাত, বদমাশ সবই তো আছে। নাই কোনটা দেখান, কোনটা নাই মুসলমানদের মধ্যে? সব ধরনের অন্যায় মুসলমানদের মধ্যে আছে। তাহলে আল্লাহ নবীর মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবিদের অনুসারী যারা হবে, বলেন তো আল্লাহ নবী এবং সাহাবিরা কি চোর ছিলেন? তারা কি ডাকাত ছিলেন? তারা কি সুদ খেতেন? তারা কি ঘুষ খেতেন? তারা কি খুনি ছিলেন? তারা কি সন্ত্রাসী ছিলেন? তারা কি জঙ্গি ছিলেন? বলেন তাহলে কি করে আপনি বলতে পারেন আমি মুসলমান হয়ে জান্নাতে চলে যাব? মুসলমানদের মধ্যে উত্তম মুসলমান যারা আল্লাহ নবীর নির্দেশ মতো যারা চলবে, তার তরিকা অনুযায়ী যারা চলবে, তার মানহাজের মধ্যে যারা থাকবে, শুধুমাত্র তাদের জন্য সুসংবাদ, তারা শুধুমাত্র জান্নাতে যেতে পারবে। আর বাকিরাও যাবে আগুনে পুরার পরে, অত সহজে না। আগুনে পুরার পরে, অনেক শাস্তি পাওয়ার পরে তাদেরকেও আল্লাহ একসময় ক্ষমা করবেন জান্নাতে যাওয়ার জন্য, তবে সেটা অনেক পরের ব্যাপার। যদি ঈমান থাকে তাহলে জান্নাতে যাবেন, এ কথা হাদিসে আসছে। কিন্তু সেই ঈমান নিয়ে জান্নাতে যাবেন কখন? পারবেন জাহান্নামের আগুনে একদিন থাকতে? আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, ঠিক আছে আপনার তোমাদেরকে একদিন জান্নাত জাহান্নামে রাখবো, তার পরের দিন জান্নাতে যাব, যদি বলা হয় যে হাত তুলেন তো কয়জন একদিন জাহান্নামে থাকবেন, একজন হাত তুলবেন? আমার মনে হয় একজন হাত তুলতে রাজি হবেন না যে একদিন জাহান্নামে থাকি, তার পরের দিন থেকে আমি জান্নাতে চলে যাব। আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই, আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের যে রাস্তা সেটা আমরা অবলম্বন করি না। আহলুল হাদিস সম্পর্কে একটু বিশ্লেষণ করতে হবে আমাদেরকে, জানতে হবে যে তারা আবার আহলে হাদিস বলছে কেন। আহলুল হাদিস দুইটা শব্দের সমন্বয়, আহাল একটা শব্দ, হাদিস একটা শব্দ, দুইটা শব্দ কিন্তু আরবি। আহাল শব্দের অর্থ হচ্ছে অনুসারী, অধিকারী, আর হাদিস শব্দের অর্থ হচ্ছে বাণী, শাব্দিক অর্থ হচ্ছে কথা। আহাল শব্দের অর্থ হচ্ছে অনুসারী, হাদিস শব্দের অর্থ হচ্ছে বাণী। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনজিলের অনুসারীদেরকে কোরআন মাজিদে বলছেন আহলুল ইনজিল, ইনজিলের অনুসারী। ওয়ালিয়াকুম আহলুল ইনজিল বিমা আনজালাল্লাহু ফীহি ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, সূরা মায়েদার 47 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিয়াহকুম আহলুল ইনজিল বিমা আনজালাল্লাহু ফীহি, ইনজিলের অধিকারীদের উচিত, ইনজিলের অনুসারীদের উচিত এর মধ্যে যা নাজিল করা হয়েছে সে অনুযায়ী যেন তারা বিচার ফয়সালা করে। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে হচ্ছে ফাসেক। এর আগের আলোচনা শুনলেন, এই পরপর তিনটা আয়াতের মধ্যে একটি আয়াতের শেষ অংশ ছিল ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছে কাফের, এই জন্য তাদেরকে হত্যা করা জায়েজ বলা হচ্ছে। কিন্তু না, একই অপরাধের তিনটা শাস্তি বলা হয়েছে, তাহলে অপরাধের ধরনটা আমাদের জানতে হবে, কোন কোন প্রকারের কোন পর্যায়ে গেলে তাকে কাফের বলা যাবে আর কোন পর্যন্ত তাকে জালেম বলা যাবে বা ফাসেক বলা যাবে। তাহলে ইনজিলের অনুসারীদের নাম যদি আহলুল ইনজিল হয়, তাহলে হাদিসের অনুসারী যারা হবে তারা আহলুল হাদিস। এবারে আসুন যে আহলুল হাদিস বলেন কেন, আহলে কোরআন বলেন না কেন, ঠিক না? আহলুল হাদিস বলে আমরা কোরআনকে বুঝাচ্ছি কেন, এর পিছনে কী দলিল আছে? একটা প্রশ্ন থাকতে পারে না, আহলুল হাদিস বলে কোরআন বোঝানোর অর্থ কী, কারণটা কী? কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে, হাদিসের মধ্যে কোরআনকেও হাদিস বলেছেন, কোরআনকেও হাদিস বলে সম্বোধন করা হয়েছে। অর্থাৎ হাদিস বললে শুধু হাদিস বুঝায় এমনটা নয়, হাদিস বললে কোরআন এবং হাদিস দুটাকে বুঝায়। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে যদি আমরা বলি, অনেকগুলো আয়াত আছে, ছোট ছোট দুই তিনটা আয়াত আপনাদের সামনে তুলে ধরি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা মুরসালাতের 50 নম্বর আয়াতে বলেছেন, কি বলেছেন, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, এর পরে আর কোন হাদিসের প্রতি তোমরা বিশ্বাস করবে, কোন কথার প্রতি তোমরা বিশ্বাস করবে, তারপরে কোরআনের পরে আর কোন হাদিস, অর্থাৎ কোরআনটাও হাদিস, ঠিক না? অন্য আয়াতে সূরা তুরের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাতু বিহাদিসি মিসলি ইন কানু সাদিকিন, ফাতু বিহাদিসি মিসলি ইন কানু সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, ফালিয়াতু, তারা নিয়ে আসুক, বিহাদিসি মিসলিহি, এই কোরআনের মতো একটা হাদিস বা একটা বাণী, ইন কুনতুম সাদিকিন, ইন কানু সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তুরের 34 নম্বর আয়াত এটা, যে ফালিয়াতু বিহাদিসি মিসলিহি, তুমি তাদেরকে বলো তারা এইরকম একটা হাদিস তৈরি করুক বা বানাক, ইন কানু সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়, অর্থাৎ কোরআনের মতো আর একটা কোরআন তারা তৈরি করে দেখাক। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে হাদিস বলে উল্লেখ করলেন। তারপরে সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস, উত্তম বাণী, উত্তম কোরআন। তাহলে এখানে আল্লাহ, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে কী বলেছেন, হাদিস বলেছেন। তাহলে হাদিস বললে শুধুমাত্র হাদিস বুঝায় কথা ঠিক নয়, হাদিস বললে কোরআনও বুঝায়, হাদিসও বুঝায়। এবারে এ মর্মে হাদিস থেকে আমরা দলিল শুনি, আসুন সহি মুসলিম খুলি আমরা, সহি মুসলিমের 667 নম্বর হাদিস, সহি মুসলিমের 667 নম্বর হাদিস, জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী, তিনি বলছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা খাতাবা ইহমাররাত আইনাহু, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিতেন, ইহমাররাত আইনাহু, তার চোখ দুটি লাল হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, তিনি খুব জোরে কথা বলতেন, ওয়াশতাদ্দ গাযাবুহু, তার রাগ খুব বেড়ে যেত, কান্নাহু মুঞ্জুরু জাইশিন, মনে হচ্ছে তিনি কোনো সৈন্যবাহিনীকে, কোনো সৈন্যদলকে নির্দেশ দিচ্ছেন, কোনো সেনাবাহিনী পরিচালনা করছেন, কোনো সেনাবাহিনীকে কমান্ড দিচ্ছেন, এইরকম মনে হচ্ছে। তার বক্তব্য দেওয়ার সময় তার অবস্থাটা ঠিক এরকম হতো, ইহমাররাত আইনাহু ওয়ালা আসাউতুহু ওয়াশতাদ্দ গাযাবুহু, তার চোখ দুটি লাল হয়ে যেত, তার রাগ বেড়ে যেত, আর গলাটা উঁচু হয়ে যেত, এইভাবে তিনি কথা বলতেন। সুম্মায়া কুল, তিনি বলতেন, সব্বাহাকুম ওয়া মাসাকুম, তোমরা সকালে আক্রান্ত হবে, তোমরা সন্ধ্যাবেলা আক্রান্ত হবে, সব্বাহাকুম ওয়া মাসাকুম, তোমরা সকালে আক্রান্ত হবে, তোমরা সন্ধ্যাতে আক্রান্ত হবে, অর্থাৎ তিনি ভয় প্রদর্শন করতেন। তিনি বলছেন, আনা ওয়াসা বৈস্তু আনা ওয়াসাআতুকা হাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে এসেছি, ইয়াকরুবি বাইনাস বাইনা ইসবাই সাবাবাতে ওয়াল উস্তা, তিনি তার দুই আঙ্গুল, এই মধ্যম আঙ্গুল এবং এই শাহাদত আঙ্গুল, দুই আঙ্গুলকে তিনি একত্রিত করে দেখাতেন যে আমি এবং কিয়ামত ঠিক এইভাবে এসেছি, অর্থাৎ আমি হচ্ছে আখিরি জামানার নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না, আমার পরেই কিয়ামত এসে যাবে, এইটা বোঝানোর জন্য তিনি দুই আঙ্গুলকে পাশাপাশি করে এই কথা বলতেন। তার পরের বাক্যে তিনি বলছেন, ইয়াকুলু আম্মা বাদু ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, অতঃপর আম্মা বাদু ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, অতঃপর সর্বোত্তম বাণী হচ্ছে, সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব, ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ, আর সর্বোত্তম হেদায়াত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়াত, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর সবচাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে
সবচাইতে খারাপ কর্ম হচ্ছে শরীয়তের মধ্যে বিদআত করা। কি করা? বিদআত করা, এটা হচ্ছে সবচাইতে খারাপ কাজ, সবচাইতে নিকৃষ্ট কাজ। মন্দ কর্ম হচ্ছে বিদআত করা, অর্থাৎ শরীয়তের মধ্যে নিজেদের ইচ্ছা মতো আমল করা, নিজেদের তৈরি করা আমল করা, যার কোনো দৃষ্টান্ত হাদিসে খুঁজে পাওয়া যায় না। কিন্তু যদি ফাঁকফোকর দিয়ে ভালো মনে করে আমরা চালু করে দিলাম একটা আমল, করলে ক্ষতি কী, সমস্যা কোথায়? হ্যাঁ, আল্লাহরই তো ইবাদত করা হচ্ছে, তার কাছেই তো চাওয়া হচ্ছে, তাই না? তারই তো জিকির আজকার করা হচ্ছে। এই যে অসুবিধা কোথায়, সমস্যাটা কোথায়, এই সমস্যাটা কোথাটাই হইল সমস্যা, সমস্যাটা কোথায়, এটাই হচ্ছে মূল সমস্যা। সমস্যা কোথায় জানেন? সহিহ মুসলিমের হাদিসগুলো দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দু। সহিহুল মুসলিম 1718 নম্বর হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দু। কেউ যদি এমন কোন আমল করে, তার জীবনে যদি এমন একটি আমলও থাকে, লাইসা আলাইহি আমরুনা, যে আমলের মধ্যে আমি নবীর কোনো আদেশ নাই, আমি নবী ওই আমলটা করতে বলি নাই, ফাওয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত, ওই আমল আল্লাহর কাছে কোনোদিন কবুল হবে না। এইটাই হচ্ছে সমস্যা, বুঝতে অসুবিধা হচ্ছে? এটাই হচ্ছে সমস্যা, কারণ নবী বলেছেন যে আমি নির্দেশ না দিলে ওই আমল করলে কবুল হবে না। কারণ আপনি নবীর চাইতে বড় ওস্তাদ, নাউজুবিল্লাহ, আপনি মনে করলেন যে সমস্যাটা কোথায়, নেকির কাজই তো করছি, ভালোই তো করছি, তাহলে শরীয়ত রচনা করার ক্ষমতাকে আল্লাহ আপনাকে দিয়েছেন, তাহলে তো ওহিটা নবীর কাছে না করে আপনার কাছে করলে ভালো ছিল, তাহেরপুরের মৌলভী সাহেবের কাছে করলে ভালো ছিল, তিনি ভালো বুঝেন সমস্যা কোথায়। আমরা তো আল্লাহকেই ডাকি, আরে বেকুব, আল্লাহকে ডাকারও তো তরিকা আছে। এই জন্য তো নবী বললেন, মান আলাইহি ওয়াসাবি, আমি এবং আমার সাহাবিরা যে তরিকা আছি তারা জান্নাতে যাবে, তারা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ তারা, জান্নাতে যাবে তারা আগে, শুরুতে তারা জান্নাতে চলে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে হাদিস অর্থ বুঝলাম তো, তাই না? আল্লাহর কোরআন বলছে হাদিস অর্থ কোরআন হাদিস দুটাই, আল্লাহর নবী হাদিসে বলতেন, হাদিস বললেন, হাদিস অর্থ কোরআন হাদিস দুটাই। তাহলে আপনি আমি আহলে হাদিস বলতে কোরআন হাদিস বুঝালে কি গুনাহ হবে? বলেন, আহলে হাদিস বলতে কোনো অসুবিধা আছে? আহলুল হাদিস কোরআন এবং হাদিসের যিনি অনুসারী তিনি হচ্ছেন আহলে হাদিস। আল্লাযী ইত্তাবিউল কোরআন ওয়া সুন্নাতাস সহীহা ফি জামী নাওয়াহিল হায়াত বিগাইরি শুরুতিন হুয়া আহলুল হাদিস। আহলে হাদিস হচ্ছেন তিনি যিনি তার সার্বিক জীবনে কোরআন এবং সহীহ হাদিসকে মেনে চলেন নিঃশর্তভাবে, বেগাইরি শুরুত, কোনো শর্ত চলবে না। হাদিস পেয়েছেন, এখন যদি বলেন দেখি আমার হুজুর কি বলে, আমার দলের ফতোয়া এটা জানি, আমার মাজহাব কি বলছে সেটা আগে শুনি। হাদিস জানার পরে মাজহাবের দোহাই দেওয়া যাবে? কথা বুঝতে পারছেন না? আমার কথার সাথে উত্তর দেবেন, হাদিস জানার পরে কোনো দলের দোহাই দেওয়া যাবে? হাদিস জানার পরে কোনো তরিকার দোহাই দেওয়া যাবে? হাদিস জানার পরে কোনো মাজহাবের দোহাই দেওয়া যাবে? কোনো মুসলমানই দোহাই দিতে পারে না। কোরআন হাদিস সামনে আসছে তখনই মাথা ব্যথা নিতে হবে। আল্লাহ নবীর জামানায় মদ হারাম হলো না? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু তাহলার বাড়িতে মদ পান করানো হচ্ছে, আমি নিজে দিচ্ছি তাদের খাওয়ার জন্য। আবদুল্লাহ ইবনে উবাই, আবু তাহলা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে মেজবানির আয়োজন হলো, জিয়াফতের ব্যবস্থা হলো। আমাদের সমাজে যেমন খানা পিনার পরে ড্রিঙ্কস দেয়, দই মিষ্টি দেয়, দেয় না? আরবের রেওয়াজ ছিল মদ দেওয়া, তাদের এটা ছিল আভিজাত্যের প্রতীক, যে মদ না দিলে তাদের মনে হয়তো অনুষ্ঠানটা মনে খুব ভালো অনুষ্ঠান হলো না, গরিব মানুষের অনুষ্ঠান। যে অনুষ্ঠানে ভালো কিছু না থাকে খাবার দাবার, সেটা আমরা যেমন গরিব অনুষ্ঠান বলে উল্লেখ করে চিহ্নিত করি, আরবের সমাজে এরকম ছিল। খাবার পরে যদি মদ দেওয়া না হতো তাহলে মনে করতো এই লোকটার অর্থ সম্পদ ভালো না, গরিব মানুষ, অনুষ্ঠানটা ওরকম জাঁকজমক হতো না। তা আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ বুখারীর হাদিস, যে আমি আবু তালহার বাড়িতে
খানা বিনার শেষে মদ পরিবেশন করছি, আনা সাকিউল কওম, অন্য রাওয়াতে আছে আনা আসকি, আমি মদ খাওয়াচ্ছি তাদেরকে, পান করাচ্ছি। এমন সময়ে আমরা আল্লাহ নবীর নির্দেশ আসলো, কি নির্দেশ আসলো, আলা ইন্নাল খামরা কাদ হুরিমাত, একজন সাহাবী ঘোষণা করলেন যখন সূরা মায়েদার আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান, সূরা মায়েদার নম্বর আয়াত, যে আয়াত আল্লাহ বললেন নিশ্চয় মদ জুয়া বেদি তীর এগুলো হচ্ছে নাপাকি শয়তানি কর্ম, ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে বেঁচে থাকো। আয়াত যখন হারাম হয়ে গেল মদ, তখন মদ হারাম তিনবারে হয়েছে, তিনটা স্তরে পর্যায়ক্রমে হারাম হয়েছে আপনারা জানেন। যখন মদ হারাম হয়ে গেল, চূড়ান্ত ঘোষণা যখন এসে গেল, তখন ওই দিনের দৃশ্যটা হচ্ছে এরকম, সাহাবীরা মদপান করছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি মদপান করাচ্ছি, এমন সময় ঘোষক এসে বলল আলা ইন্নাল খামরা কাদ হুরিমাত, সাবধান, মদ হারাম করা হয়েছে, বলুন সুবহানাল্লাহ, আলা ইন্নাল খামরা কাদ হুরিমাত, সাবধান, মদ হারাম করা হয়েছে। শোনার সাথে সাথে আবু তালহা বললেন, আনাসকে নির্দেশ দিচ্ছেন, উম ইয়া আনাস ফারিখা, উখরুজ ফারিখা, ইযহাব ফারিখা, তিনটা রাওয়াত আসছে তিন জায়গায়, বললেন যে আনাস তুমি বেরিয়ে যাও, মদের পাত্রগুলিকে ঢেলে দিয়ে আসো, উম ইয়া আনাস ফারিখা, আনাস তুমি দাঁড়াও, দাঁড়িয়ে যাও, মদের পাত্রগুলি তুমি ঢেলে দাও, ভেঙে দাও। তারপরে বললেন আরেকটা কথা আসছে, ইজহাব তুমি যাও, মদগুলিকে ঢেলে দাও। আনাস বললেন, ফাহারাক্তুহা, আমি মদের পাত্রগুলোকে ভেঙে ঢেলে দিলাম, মদের ভাণ্ডার মুখগুলিকে খেলে দিলাম, রাস্তায় গড়িয়ে দিলাম মদগুলোকে। তিনি বলছেন সেই দিনের যে দৃশ্যটা ছিল, ফাজারাত ফি সিকাকিল মদিনা, সেদিন মদের স্রোত মদিনার অলিতে গলিতে মদের স্রোত বয়ে গিয়েছিল, মদের জন্য প্লাবন হয়ে গেল সেদিন মদিনাতে, বলুন সুবহানাল্লাহ। কিভাবে হয়েছিল? একটি নির্দেশ আল্লাহর পক্ষ থেকে হারাম করা হয়েছে, যেটা সাহাবীরা জানার সাথে সাথে সেটা ত্যাগ করেছেন। অথচ আজকে আমরা পুলিশ, র‍্যাব, আরো কত বাহিনী দিয়ে আমরা মদ বন্ধ করতে পারছি না, আমরা মাদকতা বন্ধ করতে পারছি না। কেন পারছি না? এটা করার জন্য যেটা প্রয়োজন, আমাদের আত্মিক উন্নতির প্রয়োজন, আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন, নসিহতের মাধ্যমে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসা প্রয়োজন। লাঠি বেটা করে মানুষকে হেদায়েত করা যায় না, লাঠি বেটা করে মানুষকে দ্বীনের পথে আনা যায় না, নসিহতের মাধ্যমে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসা যায়। প্রসঙ্গ এই জন্য বললাম, তারাও নির্দেশ জেনেছেন, সাথে সাথে মেনেছেন। তারা তো বলতে পারতেন ঠিক আছে, মদ তো কেবল হারাম হলো, আমাদের সাথে যে মদগুলো আছে, যে ভাণ্ডগুলো আছে বা যে মজুদগুলো আছে, এগুলো আমরা নষ্ট না করে এগুলো আমরা খেয়ে নেই, তারপর থেকে বাদ দিব, কিভাবে বলতে পারতেন না? বাঙালি হলে ঠিকই বলতেন, কি মন্দ বললাম, বাঙালি হলে ঠিকই বলতেন যে এত টাকা নষ্ট করব, কাজে এগুলো আমরা খেয়ে নেই অথবা বিক্রি করে দেই, তারপর। হ্যাঁ, এক সাহাবীর ঘটনা এরকম আছে, মদ হারাম হওয়ার পরে একজন সাহাবি আল্লাহ নবীর কাছে মদ হাদিয়ে নিয়ে আসলেন, হাদিয়ে নিয়ে আসার পরে তখন আল্লাহ নবী বললেন, এই তুমি কি জানো না মদকে হারাম করা হয়েছে? সে আসলেই জানে না, তো পাশে আরেকজন সাহাবি তার সাথে কানে কানে কথা বললেন, তো এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, তো ওকে জিজ্ঞেস করলেন, এই শোনো তুমি ওর সাথে কানে কানে কি বললে? তখন ও বলছে যে আল্লাহ রসুল, আমি ওকে বললাম যে তুমি মদটা বিক্রি করে দাও, বুদ্ধি দিচ্ছে যে ও যেন মদটা বিক্রি করে দেয়। এখন দেখেন কত চালাক। তো আল্লাহ নবী বললেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা যেটা খাওয়া হারাম করেছেন ওইটার বিক্রিও হারাম করে দিয়েছেন, যেটা খাওয়া যাবে না এটা বিক্রি করা যাবে, ওইটার ব্যবসা করা যাবে? আপনি বলবেন হারাম, আমি তো খাই না, আমি ব্যবসা করি, কাজে হারাম হারামে। তো বলছিলাম নির্দেশ আসার সাথে সাথে মানতে হবে, আহলে হাদিসের পরিচয় হচ্ছে কোরআন এবং হাদিসের সিদ্ধান্ত যখন তাদের সামনে আসে তারা তখনই সেটা মাথা বেঁধে মেনে নেয়।
কখনো তারা কালক্ষেপণ করে না, যখন জানে যে এটা সহি হাদিস তখনই মানে। আর তাদের মধ্যে চালু কোনো আমল, তাদের মধ্যে চলমান কোনো আমল, সেটা সম্পর্ক যদি জানে এটার কোনো সহি ভিত্তি নাই, দলিল ভিত্তিক আমল হচ্ছে না, এটা ভুল আমল হচ্ছে, তারা সাথে সাথে সেটা পরিত্যাগ করে তারা সেটাকে ছেড়ে দেয়। এই গুণ যাদের মধ্যে আছে তাদের পরিচয় হচ্ছে আহলুল হাদিস। আহলুল হাদিস নাম বলতে কোনো অসুবিধা আছে? ভুল বুঝবেন না, আমরা প্রথমত মুসলমান মানুষ, তারপরে আমরা মুসলিম, এরপরে আমাদের পরিচয় হচ্ছে আমরা আহলুল হাদিস মুসলিম, অর্থাৎ আমরা কোরআন এবং সহিহ হাদিস মানি, আমরা সেই মুসলিম। আমরা ভেজাল আম খাই না, আমরা বাজারে গিয়ে বাছাই করে যেটা ভালো আম, যেটার মধ্যে পোকা নাই, যেটা দামি, সেই আমটা কিনি। আমরা ধর্মের ক্ষেত্রে যেটা পিওর, যেটা খাঁটি, সেইটা আমরা ফলো করি, ভেজাল ধর্ম আমরা মানি না। কোনো ভেজাল খেয়ে আমরা আখিরাত নষ্ট করতে চাই না। সহিহ হাদিস থাকতে জাল জয়ীফ হাদিস আমরা কখনো মানি না। হাজারটা জয়ীফ হাদিস থাকলো তার বিপরীতে যদি একটা সহিহ হাদিস থাকে, ওই একটা সহিহ হাদিস আমল করতে হবে, হাজারটা জয়ীফ হাদিসকে বাতিল করে দিতে হবে। এটাই হচ্ছে আহলে হাদিসের মূলনীতি। অতএব আসুন আমরা আমাদের এই পরিচয় নিয়ে সমাজে কাজ করি। আমরা পরিচয় গোপন করে কাজ করার কোনো প্রয়োজন নেই। আহলে হাদিস আন্দোলন আজকে নতুন আন্দোলন নয়, এই আন্দোলন সাহাবায়ে যুগ থেকে চলে আসা আন্দোলন। আহলে হাদিস আন্দোলন কি, এইটার উত্তরটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। হাদি হারাকাতুন ইসলামিয়াতুন খালিসাতুন মিন জামানি সাহাবাত রাদিয়াল্লাহু আনহুম আল্লাতি তাদউ আন-নাস ইলা ইতিসাম কিতাব ওয়া সুন্নাতিস সহিহা। ইহা দুনিয়ার মানুষকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মর্মমূলে জমায়েত করার জন্য সাহাবা যুগ থেকে চলে আসা নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম। আহলে হাদিস আন্দোলন কি, এটা দুনিয়ার মানুষকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মর্মমূলে জমায়েত করার জন্য, একত্রিত করার জন্য সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসা নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম। অতএব আসুন এই নির্ভেজাল ইসলামী আন্দোলনে আমরা শরিক হয়ে, এই কাফেলার অন্তর্ভুক্ত হয়ে আমরা সমাজ সংস্কারে কাজ করে যাই, সমাজ থেকে শিরিক বিদাতকে উৎখাত করি, যাবতীয় হারাম থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি, হালাল অবলম্বন করার চেষ্টা করি, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা আমাদের ব্যক্তি, পরিবার এবং সমাজকে গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।